রহমতুল্লিহ আবার কথা যে এক বোন প্রশ্ন করেছেন এক বোনের তরফ থেকে যে তার রিসেন্ট বিয়ে হয়েছে বিয়ে হওয়া পাঁচ বছর হলো একজন প্রবাসী ইউরোপে যিনি থাকেন এক বছর হলো তার কাছে অর্থাৎ ইউরোপে সে বন গিয়েছে তো যাওয়ার পরে দেখছে যে তার স্বামী সম্পূর্ণভাবে দুনিয়াবি বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছে দিন বলে কিছুই নেই মাঝে মধ্যে হয়তো বা চাপে নামাজ রোজা এগুলো করে সার্বিকভাবে ইসলামকে পালন করে না এক্ষেত্রে বোনটা অনেক বুঝিয়েছে কিন্তু কোনো ফল পায়নি এক্ষেত্রে কি জীবন প্রথমত মনে রাখবেন যে সে যদি ইসলামী বিধানগুলোকে অস্বীকার করে দেয় বা তুচ্ছ তাচ্ছিল্য করে যে নামাজ করে কি হবে এগুলো সময় নষ্ট হয় এবার যদি নামাজ জাকাত ইসলামকে যদি কুটু মন্তব্য করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে এক্ষেত্রে সেই স্বামীর সঙ্গে ঘর সংসার করা এটা ইসলাম অনুমোদিত নয় এটা পরিষ্কারভাবে তার সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিবাহ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত রইলো তা না স্বামী মোটামুটি ইসলামকে বিশ্বাস করে মানে ইমান আছে প্রত্যেকটা যে না নামাজ পড়া ভালো রোজা করা ভালো হাস জাকাত দেওয়া এগুলো ভালো তিনি শুধুমাত্র অজুহাত খুঁজেন অজুহাত খুঁজে বেড়ান বা বলেন যে না অফিসে থাকি তার জন্য সলাত ওদের করতে পারি না মানে এগুলো যদি অজুহাতের কারণে যদি সলাথ বা এগুলো যদি না করে থাকে দুর্নীতি বিষয়ে যদি বেশি আগ্রহী হয়ে থাকে সেক্ষেত্রে তার সঙ্গে সংসার যে বিচ্ছিন্ন হবে এমনটি নয় কেননা সে ইসলামকে বিশ্বাস করে আল্লাহ এবং ইসলামের বিধানকে বিশ্বাস করে তিনি এখানে খুব তিনি কি অর্থাৎ জালেম তিনি জানার পরে এটাকে আমল না সেক্ষেত্রে সংসারকে একদম ভেঙে তসনস করে দেওয়া এটা বৈধ হবে না এখন

করতে চেষ্টা করেছেন কিন্তু আপনার স্বামী সম্পূর্ণ আপনার বিপরীত ধর্মী এক্ষেত্রে আপনার স্বামী আপনার জন্য পরীক্ষা আপনি অবশ্যই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে তার জন্য দোয়া করুন তার সঙ্গে আলো ভালোভাবে ব্যবহার করুন যাতে আপনাকে দেখেই তার মনটা যেন নরম হয়ে যায় গলে যায় সে যেন ইসলামের উপরে আগ্রহী হয় আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর হাতে সেটি স্পষ্ট হয়েছে